আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তারেকুল ইসলাম। আপনাদেরকে আজকে নতুন একটা লগো ডিজাইন দেখাবো। বিশেষ করে লগো ডিজাইনটা নতুনদের জন্য, যারা নতুন করে ডিজাইনিংয়ের কাজ শিখতেছেন, ওনাদের জন্যই। তো আপনারা আমার মাউসের কার্সার খেয়াল করেন, আমি কি করতেছি। প্রথমে একটা নিউ উইন্ডো, নিউ ইলাস্ট্রেটর খুলে, ওকে, আমি চাচ্ছিলাম যে এই যে সবগুলো যেন হোয়াইট থাকে, সেজন্য আমাকে করতে হবে যে ভিউ থেকে আর্টবোর্ড হাইড করতে হবে। আর্টবোর্ড হাইড করে দিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে, আমাকে প্রথমে আমি রাউন্ডের টাইপ একটা লগো নিয়ে বানাবো। ইক্লিপস সিলেক্ট করে এখানে 300 পিট করে দিতে হবে। যদি এমন না আসে আপনার, 300 300 না আসে, তাহলে এখান থেকে ভিউ রুলার, রুলার সরু রুলার হইলে এখান থেকে ব্যাস রাইট বাটন ক্লিক করে পয়েন্টের মধ্যে ক্লিক করে দিতে হবে। ব্যাস এখন আমি এখানে 300 ফিট, অর্থাৎ এই ক্লিপস নিয়ে ইক্লিপস থেকে 300 ফিট করে নিব। 2টা 300 ফিট করে আছে আমার এখানে, ওকে ফাইন। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে এটার মধ্যে আরও কপি করতে হবে। আমি আরও কপি করে নিলাম, 40% এখানে আছে, আরেকটা করলাম 40%, তারপরে এখান থেকে আরেকটা করলাম, আরেকটা করব, সেটা হচ্ছে কত, 70% কপি। হ্যাঁ, 2টা হয়ে গেছে। এখন আমি এই উপরের 2টাকে সমান করব। উপরের 2টাকে সমান করার জন্য অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন টুলটা ইউজ করতে হবে। এখান থেকে ক্লিক করলে এই জিনিসটা আসবে, অ্যালাইন। আমি এটাকে সোজা করে দিলাম, তারপর এটা সিলেক্ট করে আবার কী করতে হবে, কপি করতে হবে, কন্ট্রোল সি ফার্স্ট ইন ফ্রন্ট, ব্যাস। এটা আবার নিচেরটা শিফট সহকারে ধরে নিচেরটার সাথে সোজা করতে হবে। অ্যালাইনমেন্ট টুল থেকে ভার্টিক্যাল অ্যালাইন বটম ক্লিক করতে হবে, ব্যাস। এখানে আমার এখন যতগুলো এখন 3-4টা আছে, বাকি আমি এগুলো থেকে ফিল কালার, যে হোয়াটটা ফিল কালারটা সরিয়ে দিচ্ছি, ব্যাস। এখন সুন্দর দেখা যাচ্ছে। এখন আমাকে যেটা করতে হবে, সেটা আমি মাঝখানেরটা সিলেক্ট করবো, শিফট ধরে এটাকে সিলেক্ট করলে এটা আনসিলেক্ট হবে, এটা আমাদের দরকার নাই। আমরা এটাকে কী করব, অ্যাডিট কপি, অ্যাডিট ফেস্টিন, ফেস্টিন ব্যাক, আচ্ছা অসুবিধা নেই। ব্যাস এটাকে আমরা কি করলাম, শিফট ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব। আচ্ছা, এবার পুরো বৃত্তটাকে আমরা ঘুরাবো আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যে কোনো একদিকে, ব্যাস। এখন এটা এই দিকে চলে আসছে। এখন আমাদের যেটা কাজ করতে হবে, আমরা এটাকে সেম কপি আবার এই দিকে নিয়ে আসতে হবে। 120 ফিটের মধ্যে প্রিফারেন্স থেকে জেনারেল থেকে আগে সেটিংটা করে নিতে হবে। 120 ফিট এখানে দিতে হবে, এখানে স্বাভাবিক 1 থাকে, 120 দিলাম, কাজ হওয়ার পরে আবার এখানে 1 করে দিবেন আপনারা, ওকে। এখন আমি অল্টা ধরে অ্যারো লেফট অ্যারো কিকে একবার চাপ দিলে বাস এটা বাম পাশে একটা কপি হয়ে চলে আসবে, ব্যাস চলে আসছে। এখন আমাকে যেটা করতে হবে, এখন এই জিনিসটাকে পুরোটাকে আমাকে ভাঙতে হবে। ভাঙার জন্য আমরা স্বাভাবিকভাবে পাথফাইন্ডার টুল ইউজ করি। পাথফাইন্ডার টুল থেকে আমরা যেটা করবো, ডিভাইড টুলটা চাপবো। এই ডিভাইড ডিভাইড টুল চাপার পরে এটা ভাঙবে। এখন এটা পুরোই ভেঙে গেছে, দেখেন, ভালো করে খেয়াল করলে বোঝা যাবে। এখন এটাকে আনগ্রুপ করতে হবে। এখন এই যে মূল লগো, যে মূল সার্কেলটা, মূল সার্কেল থেকে আমাদেরকে সরে আসতে হবে। মূল সার্কেলের বাইরে যা আছে এগুলোকে সরাই দিতে হবে। এই যে আমি মূল সার্কেলের বাইরে যেগুলো আছে সেগুলোকে সরাই দিচ্ছি, অর্থাৎ কেটে দিচ্ছি, আপনারাও কেটে দেবেন, দেখে দেখে আস্তে আস্তে। আচ্ছা, এবার আসেন মাঝখানে বৃত্তটাকে বের করতে হবে আমাদেরকে। মাঝখানে বৃত্তটা আগে খেয়াল করে নিই, এই যে মাঝখানে বৃত্তটা। আচ্ছা, এবার একটু ঝুম করলে দেখা যাবে যে এখানে 2টা লাইন আছে, দেখেন, এই যে একটা লাইন প্রথম আর এই একটা লাইন শেষ। এই 2টা লাইনের ভিতরে যতটুকু আছে সব কেটে দিতে হবে। যেমন আমরা এখান থেকে ব্যাস সব কেটে দিব। এখন এই 2 লাইনের ভিতরে যা আছে এই আমরা এগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে, ব্যাস এইটাও কেটে দিতে হবে। তাহলে প্রায় আমাদের কাজ হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটাকে জুম আউট করে নিলাম। এখন আমি এগুলোকে আলাদা পাত করতে হবে, সেই জন্য আমাকে পাত শেপ বিল্ডার টুল ইউজ করতে হবে। শেপ বিল্ডার টুল আপনারা খেয়াল করবেন, এখানে শেপ বিল্ডার টুল থাকে,
শিফট এন্ড চাপলেও আসবে, ব্যাস শেপ বিল্ডার দিয়ে আমি এই এইগুলো এই কয়েকটাকে একটা শেপ করতে পারি। শেপ বিল্ডার টুল তারপরে হলো এখান থেকে আরেকটা শেপ করতে হবে, এই যে শেপ, তাহলে আমার দুইটা শেপ হয়ে গেল। এখন যে মাঝখানে যে জায়গাগুলো খালি আছে ওইখানে শেপ বিল্ডার টুলস টানলে ওই সব উঠে নিচে জায়গাগুলো ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে এখানে কত একটা ঝামেলা আছে। আচ্ছা এইখানে এই শেপ বিল্ডার টুলের মধ্যে এটা এটা ঠিক করে নিতে হবে, ব্যাস তাহলে। আচ্ছা তারপর আমাদের 3 নম্বর শেপটা হবে এইটা, আমরা এটা এখান থেকে 3 নম্বর শেপটা রেডি করে নিব। তারপরে এখান থেকে এই আচ্ছা তাহলে আমাদের শেপ হয়ে গেলে এখান থেকে এই শেপটা। এখন আমাদের এখানে যতগুলো শেপ হয়ে গেছে আমরা এখানে এগুলোকে এখন গ্রেডিয়েন্ট যদি দিয়ে দিই, ব্যাস গ্রেডিয়েন্ট দিলে আমাদের কাজ হয়ে গেল প্রায়। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি, প্রথমেই যে কোনো একটা নর্মাল গ্রেডিয়েন্ট দিলেই হয়। আমরা এই গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম হলুদ গ্রেডিয়েন্ট, আর এই যে স্ট্রোক কালারটা তুলে দিব, স্ট্রোক কালার তুলে দিলাম, ব্যাস এখন আমার এটা একটা ইয়ে হয়ে গেল, শেপ হয়ে গেল। এই এই লোগোটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করতেছিলাম, ব্যাস এখন আমাকে যেটা করতে হবে এটাকে সৌন্দর্য ফুটে তোলার জন্য আমাকে একটা নর্মাল হোয়াইট টাইপের গ্রেডিয়েন্ট ছায়া দিতে হবে। ছায়া দিলে সুন্দর হবে আর কি, সেই জন্য দিচ্ছি যেহেতু এই গ্রেডিয়েন্টটা দিতে হবে, তাহলে আমরা প্রথমে এটাকে সরিয়ে দিচ্ছি, এটাকে রেডিয়াল এবং এটাকে 0%, এটার অপাসিটি কমিয়ে দিতে হবে। আমরা এটাকে 20% করে দিচ্ছি, 20 না সরি 70% করে দিলাম, ব্যাস এখন এটাকে আমরা এটার নিচে বসিয়ে দিই। ব্যাস এটাকে ধরে উপরে তুলে দিতে হবে, এটাকে নিচে দিতে হবে, নিচে দিলাম, ব্যাস এখন আমার কাঙ্ক্ষিত লোগোটা হয়ে গেল। এখন যদি আমাদের যদি আরো মনে করি আরেকটু সুন্দর করা দরকার, তাহলে আমরা এখানে গ্রেডিয়েন্টকে আরো সুন্দর করতে পারি, যেমন চেঞ্জ করে বিভিন্ন রকম গ্রেডিয়েন্টের ইফেক্ট ইউজ, বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। অনেক রকম গ্রেডিয়েন্ট থাকে, যেটা যার ভালো লাগে সে ওইটা ইউজ করবে। বাকি ভিডিওটা আশা রাখি আপনারা এনজয় করছেন, পারফরমেন্স ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক দিতে পারবেন, শেয়ার দিতে পারবেন, শেয়ার দেন, লাইক দেন বা সাবস্ক্রাইব করুন। বাকি ধন্যবাদ, তবে অবশ্যই আশা থাকবে একটা লাইক দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।